السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين الله سبحانه وتعالى المهان دربار لاك شكريا جابن كرچي جنه مدر أرو دينر كيچو গুরুত্বপূর্ণ মাসাইল শিক্ষা করার জন্য বসার তৌফিক এনায়েত করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। একটা প্রশ্ন আছে এখানে যে ইমাম সাহেব মাজহাবীদের কোন দল হবে, দয়া করে বলবেন কি। দেখেন মাজহাবীদের যে বিষয়টা, এটা আকিদার উপরে ভিত্তি করে ফেরকা হয় নাই। শিয়া, মুতাজিলা, কাদিয়ানি, রাফেজি, খারেজি, জাহমিয়া, মুরজিয়া, মুশাববিহা, চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সাদেরিয়া, চিশতিয়া, যত তরিকা আছে এই সব তরিকার ভিত্তি আকিদের উপরে। কিসের উপরে? আকিদাগত কারণ। কিন্তু মাজহাবীদের ইখতিলাফটা এটা এই জাতের না, এটা খুব আপনারা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনারা কেবল ফেরকা মনে করলেই বুঝলেন সব এক দলের। মাজহাবি ফেরকাটা এই জাতীয় না। মাজহাবি ফেরকাটা হচ্ছে কি, ফেকার মাসালা বের করতে গিয়ে ইমামরা ইজতেহাদ করেছেন, ইজতেহাদ করতে গিয়ে কেউ ভুল করেছেন। যেমন মনে করুন, আমিন জোরে বলবে না আস্তে বলবে। এখন একটা হাদিসে তিরমিজির হাদিসটা দেখবেন, ওয়াইল ইবনে হুজুর থেকে বর্ণিত হাদিসটা, সুফিয়ানের বর্ণনায় আসছে মাদ্দা বিহা সাওতাহু, আমিন জোরে বলেছেন। আর সোমার বর্ণনায় আসছে খাফাদা বিহা সাওতাহু, আমিন আস্তে বলেছেন। এখন ফোকাহায়ে কেরামরা এর মধ্যে কোনটা গ্রহণ করবেন? সহি একটাই, এ বিয়া তাহাই, ও বিয়া তাহাই, এটা হয় না। আমাদের একজনে কোরআন তর্জমা পড়াইতেন, তো মাদ্রাসায় কোরআন তর্জমা পড়ায় কারা জানেন? কোরআনের তো গুরুত্ব দেওয়া হয় না মাদ্রাসায়, হাদিসের গুরুত্ব নাই। ফেকার কেতাব, মানতেকের কেতাব, ফালসাফার কেতাব, এগুলো পড়ায় বড় বড় আলেমরা। আর কোরআন তর্জমা পড়ায় কে? কারি সাহেব। কোন রকম কোরআন তর্জমা পড়তে পারে? এর দেখ কোরআন তর্জমা পড়তে। তা আমি যে বছর সরে বেকায় পড়ি, এই বছর একজন কোরআন তর্জমা পড়াইতেন, তো প্রায় তর্জমার সময় দেখতাম যে আমরা তাকে পড়াশোনা করে আসতাম, আমরা মোতালা আজকে কি পড়া হবে ওটা আগের থেকে পড়ে আসতাম আমরা, তো দেখতাম যে তর্জমা ভুল করে ফেলছে। তো বলতো হজরত, এ তর্জমা গলত হয়, এটা গলত তর্জমা, ভুল তর্জমা, যে আসে তবে এই। তো উনি বলতো যে চলো ই বিয়া তাহলে, মানে ওটাও ঠিক আছে, এটাও আছে, ঠিক আছে, এটাও ঠিক আছে। তা আমি এবার বলতাম যে নেই, ইয়ে বি নেই, এ খোগা, ইয়ে তো ওহি হ্যাঁ, ইয়ে ইহি হ্যাঁ, দোনো নেই হ্যাঁ। আপনি যদি বলছেন চলো এটাও ঠিক আছে, ওটাও ঠিক আছে, এটা হবে না, ঠিক একটাই হবে, কোনটা হবে সেইটা বলেন। যখন ভালো করে ধরতাম তখন বলতেন যে আচ্ছা চলো ওইটাই, তোমারটা ঠিক আছে। তো যাই হোক, এরকম হতো, ঠিক দুইটা হবে না, ঠিক হবে একটাই। হয়তো আমিন জোরে বলা সহি, আসতে বলা ভুল, অথবা আসতে বলা সহি, জোরে বলা কি, ঠিক একটাই। কিন্তু সেই একটা কোনটা সঠিক নির্ণয় করতে গিয়ে ফোকাহায়ে কেরামরা ইমামরা ইজতেহাদ করেছেন, আর ইজতেহাদ করতে গিয়ে ভুল হতে পারে। বুখারীর সহি হাদিস আছে, ইদা ইজতাহাদ আল ইমামু আল হাকিমু, হাকিম বিচারক বিচার দিতে রায় দিতে গিয়ে কোন ভুল করে ফেলেছে, তো যদি ভুল করে থাকে ফালাহু আজরুন, সে ভুল করলেও একটা সওয়াব পাবে। কয়টা সওয়াব পাবে? ইজতেহাদ করার সওয়াব পাবে। ওয়াইদা ইজতাহাদা, আর যদি সে ইজতেহাদ করলো ফাখতা, কি আসাবা, সে সঠিক সিদ্ধান্ত নিতে পারলো, ফালাহু আজরানি, তার দুইটা আজর। কয়টা আজর? তাকে আল্লাহ তাআলা দুইটা সওয়াব দিবেন। কয়টা সওয়াব দিবেন? তাহলে ভুল করলেও সে একটা সওয়াব পাবে।
সে কিন্তু গুনাগার না। এ কারণে আমরা দেখি মুস্তাহিদ ইমাম যারা ছিলেন, আবু হানিফা বলেন, শাফি, মালিক, আহমদ বিন হাম্বল, ইমাম যুহরি, ইমাম ইসহাক, ইমাম অনেক, ইমাম খালি চারজন না, অনেক ইমাম, প্রত্যেক ইমামরা এই চেষ্টা করেছেন কোরআন হাদিসের থেকে সহি মাসলাকে বের করার জন্য। এরপরে তারা বলেছেন, প্রত্যেক ইমামের বক্তব্য আছে, ইমাম আবু হানিফার বক্তব্য আছে রাহিমাহুল্লাহ, উসুলে ইফতার যত কিতাব আছে প্রায় কিতাবই আছে, ইমাম সাহেব বলেছেন ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন কোন হাদিস সহি বলে প্রমাণিত হয় ওটাই আমার মাযহাব। ওটাই তার মানে কি? আমার নির্দিষ্ট কোন মাযহাব নাই, হাদিস সহি যেটা হবে ওইটাই কি আমার মাযহাব, ওইটাই রাসুলের মাযহাব। ওকুদুর রাসুল মুফতি, যারা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের সব হানাফি মাযহাবের যত দারুল ইফতা আছে প্রায় মাদ্রাসা পড়ানো হয়, এখানে লেখা আছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন, লা ইয়াজুযু লি আহাদিন আন ইউফতিয়া বিকাউলিনা, কোন আলেমের জন্য, কোন মুফতির জন্য বৈধ হবে না, জায়েজ হবে না আমাদের কথা দিয়ে ফতোয়া দেওয়া, যতক্ষণ না সে জানবে মিন আইনা আখাযনাহু, আমরা এটা কোত্থেকে গ্রহণ করলাম, কোরআন হাদিসের কোন দলিলের থেকে আমি গ্রহণ করলাম, এইটা না জানা পর্যন্ত কোন আলেমের জন্য, কোন মুক্তির জন্য জায়েজ হবে না আমার কথা দিয়ে ফতোয়া দেওয়া। কে বলেছেন? এরকম সব ইমামরাই বলেছেন। তাহলে ইমামরা কি মাযহাব তৈরি করে গেছেন? ইমামরা কোন দল তৈরি করে গেছেন? ইমামরা কি বলে গেছেন যে আমরা ভুল বললেও তোমরা ওইটা কি ধরে রাখবে? না, ইমামরা সাধ্যমতো চেষ্টা করেছেন সহি জিনিসটাকে বলার জন্য। এরপরে আমাদেরকে বলে গেছেন আমাদের এই কথাগুলো যদি কোরআন সুন্না মোতাবেক সহি দলিল দ্বারা তোমরা সহি পাও মানো, সহি না পাইলে তোমরা কি করো না, মানবে না। যে কারণে আমরা বলি, আমরা ইমামদের বেলায় একই কথা বলবো, প্রত্যেক ইমামের কথা আমরা কোরআন হাদিস দিয়ে যাচাই করব। যাচাই করার পরে যদি ইমামের কথার সপক্ষে কোরআন বা হাদিসের সহি দলিল থাকে আমরা তাহলে মানব, আর যদি সহি দলিলটার বিপরীতে হয় আমরা কি করব। এবং এটা হানাফিয়ারাও কোন, আমি বলি পরিষ্কার আপনার ভালো করে বুঝেন, আসতে কোন মাযহাবের লোকেরা একজন ইমামকে মানে না, যদি কেউ দাবি করে আমি বলব হয়তো সে নিজের মাযহাবকে বুঝে নাই আর নইলে মিথ্যা বলে। আসুন, হানাফি মাযহাবের লোকেরা ইমাম আবু হানিফাকে মানে কিনা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন, যদি পৃথিবী মাশরিক থেকে মাগরিব পর্যন্ত কোন এক জায়গায় ঈদের নতুন চাঁদ দেখা যায় অথবা রমজানের চাঁদ দেখা যায়, তাহলে পুরা পৃথিবীর মানুষকে এক হুকুম মেনে নিতে হবে। তিনি যুক্তি পেশ করে, দলিল পেশ করেছেন, তিনি বলেছেন যে এটা যুক্তিসঙ্গত, কারণ হচ্ছে এই পৃথিবী কয়টা, চাঁদ কয়টা, কোরআন কয়টা, হাদিস কয়টা, নবীর উম্মত নবী কয়জন, আমরা এক নবীর উম্মত, এক কোরআন, এক হাদিস মানি, আমরা জুমা পড়ি কয়দিনে, সারা পৃথিবীতে জুমার নামাজ একদিনে পড়ি, ভিন্ন ভিন্ন পড়ি, একদিনে পড়ি, সময় যার যার মতো। তাহলে ইমাম আবু হানিফার বক্তব্য হচ্ছে এই, সারা পৃথিবীতে যে কোনো প্রান্তে যদি চাঁদ দেখা যায় রোজার রাখার চাঁদ, সারা পৃথিবীর লোকের রোজা শুরু দিয়ে একসাথে, আবার সারা পৃথিবী কোন এক প্রান্তে যদি ঈদের চাঁদ দেখা যায় তো ঈদ হয়ে যাবে, এটাই আবু হানিফার বক্তব্য। এবং তিনি আরো দলিল পেশ করেছেন যে লাইলাতুল কদরে কোরআন নাযিল হয়েছে, লাইলাতুল কদর কয়টা, না দুইটা, যদি তোমরা আলাদা করো তাহলে লাইলাতুল কদর থেকে বঞ্চিত হইবা, কারণ লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাযিল করেছেন আর কোরআন নাযিল হয়েছে মক্কায়, মক্কার লাইলাতুল কদর যেটা সারা পৃথিবীর লাইলাতুল কদর কি সেটা হবে নাকি আলাদা হবে? তাহলে মক্কায় যখন লাইলাতুল কদর বেজোর রাত্রে হয়, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়াতে হয় তখন জোর রাত্র, আর বাংলাদেশে যখন জোর রাত্র তখন সৌদি আরবে কি বেজর, তাহলে লাইলাতুল কদর কোনটা সঠিক? দুইটা বলতে পারবেন না যে যার যার মতো তার তার মতো, কারণ এই লাইলাতুল কদরের সাথে সম্পৃক্ত কোরআন নাজিলের, কোরআন তো আর দুই রাত্রে নাজিল হয় নাই, যে একবার নাজিল হয়েছে লাইলাতুল কদর সৌদি আরবেরটাই আর একবার নাজিল হয়েছে লাইলাতুল কদর বাংলাদেশেরটাই, কোরআন কি দুইবার নাজিল হয়েছে একবার নাজিল হয়েছে? কোরআনকে আল্লাহ তাআলা লাইলাতুল কদর নাজিল করেছেন, কোরআনে স্পষ্ট আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর,
আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। লাইলাতুল কদর কয়টা? কোরআন নাজিল কয় রাত্রে? কিন্তু এখন পৃথিবীতে লাইলাতুল কদর কয়টা হইতে হয়? পেঁচটা লাগলো কোন জায়গায়? আপনি যে বলবেন যে এক রাত্র হবে, তাও হইতো যদি জোর বেজোর ভাগ করা থাকত। এখন তো পেঁচ লাগছে আরো। সৌদি আরবে যখন বেজোর, বাংলাদেশে কি? আর সৌদি আরবে যখন বেজোর, সৌদি আরবে তখন বাংলাদেশে কি? জোর। আপনি যে বলবেন এর মধ্যে যে রাত্রে হয় সে রাত্রে সারা দেশে এক, এটা বলা যাবে না। আর যদি বলেন যে না লাইলাতুল কদর একটা, লাইলাতুল কদর কি? সময় যার যার মতো। তাহলে আমরা বলবো যে জুমার দিন যেরকম, জুমার নামাজ সারা বিশ্বে একদিনে পড়ি, সময়টা কার কার মতো? এখন আমরা জুমা পড়ে ফারেক হয়েছি, আরো তিন ঘন্টা পরে সৌদি আরবে কি হবে? এখনো সৌদি, এখন সৌদি আরবে লোকেরা জুমার নামাজ যাচ্ছে, যেহেতু পৌনে তিনটা বাজতেছে তার মানে পৌনে বারোটা। এখন হারাম শরীফে চতুর্দিকে পিঁপড়ার মতো লোকেরা জড় হচ্ছে, আরো আধা ঘন্টা পরে আজান হবে, আজান হয়ে তারপরে নামাজ পড়বে। তাহলে আর শুক্রবার একটাই ঠিক আছে, আমেরিকাতেও আজকে শুক্রবারই জুমা পড়বে, সময়টা যার যার মতো। ঠিক এরকম ভাবে লাইলাতুল কদর পুরা দুনিয়াতে কয়টা হবে? ঈদ কয়টা হবে? রোজা কয়টা হবে? একই সাথে হবে। এই কথা বললে আমার দেশে আলেমরা কি বলে? আমরা তো নামাজ তো এক সময় পড়ি না। আমাদের কথা খেয়াল রাখবেন, নামাজ তো আমরা এক সময় পড়ি না, রোজা কেন একসাথে রাখবো? আমি বলি তোমার কথা দুই কারণে ভুল। এক হচ্ছে নামাজ আমরা এক সময় পড়ি না, রোজাও তো তুমি এক সময় রাখো না, এটা বলো না কেন? বাংলাদেশে কি সারা বাংলাদেশের, সারা বাংলাদেশের এক কোনায় আর কোনায় একসাথে রোজা রাখে? একসাথে রোজা ভাঙে? টাইমে ব্যস্ত আছে না? দিন একটা, টাইম কি? তো তোমার দেশের মধ্যেই যখন টাইম ভিন্ন ভিন্ন হিসাব করতেছো না, এক টাইমে করো। ঢাকায় যখন আজান দেয় ইফতারির টাইম, সারা বাংলাদেশে তাই ইফতার করো, করে তখন কেন করে? দেরি করে কি জন্য? সাত মিনিট পরে, তিন মিনিট পরে, চার বরিশালে চার মিনিট, অমুক জায়গায় তিন মিনিট, কক্সবাজারে ওম পাঁচ মিনিট, এই পাঁচ মিনিট দেরি করে না? তো এই যেমন তুমি একই দিনে করছো কিন্তু সময় যার যার মতো, এইটার পরিধি বাড়াও যে সারা দুনিয়াতে একদিন রোজা শুরু হবে, সময় যার যার মতো। সৌদি আরবে তিন ঘন্টা পরে, আমেরিকা এগারো ঘন্টা পরে, সমস্যা আছে কোনো? এই বর্ডার তৈরি করেছে কি? আজকে ইন্ডিয়াতে চাঁদ দেখা গেল মনে করেন যশোরের ওই পারে, পুরা ইন্ডিয়াতে ঈদ করবে, অথচ ইন্ডিয়া বাংলাদেশের ২৫টা রাষ্ট্রের চেয়ে বড়। এক ইউপি উত্তরপ্রদেশ, এইটা বাংলাদেশের চেয়ে অনেক বড়। এক ইন্ডিয়া সব এক হুকুমে। আচ্ছা ধরেন আজকে বাংলাদেশটাকে জোর করে ইন্ডিয়া নিয়ে গেল, বর্ডার নাই, তখন কি হবে? তখন কি হবে? তখন কইবে যে এখন আমরা ইন্ডিয়ার ভিতরে কাজ, ইন্ডিয়ার যে হুকুমে হুকুম চলে গেছি আমরা। ইন্ডিয়ার বর্ডার, বাংলাদেশের বর্ডার, পাকিস্তানের বর্ডার, এইগুলো কি ইসলাম সাব্যস্ত করেছে? একটা লোক ইন্ডিয়ার ওই পারে চাঁদ দেখলো, সারা ইন্ডিয়া ঈদ করলো, আমরা এই পারে যশোরের ওইখান থেকে দশ এক মাইল দূরে এই পারে, সেই লোকটা ঈদ করতে পারছে না। কি জন্য? কারণ বাংলাদেশে চাঁদ দেখা জানায়। আর বাংলাদেশে যদি ওই যশোরের বর্ডারে কেউ চাঁদ দেখে, বাংলাদেশি বর্ডারে, তাহলে কক্সবাজার, চট্টগ্রাম, পার্বত্য অঞ্চলের লোককে ঈদ করবে। কি জন্য? সে বাংলাদেশি, অথচ ওইখানের সাথে ওখানে পার্থক্য আছে না? তো ওরা যে আলাদা হুকুম করো, বাংলাদেশের ঢাকায় আলাদা হুকুম, চিটাগাঙ্গে আলাদা হুকুম, সিলেটে আলাদা হুকুম, প্রত্যেক এলাকার চাঁদ দেখতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো আর চাঁদ দেখে রোজা ছাড়ো। তোমরা চাঁদ দেখো, কাজে তোমরা ঢাকার লোকেরা চাঁদ দেখো, বরিশালে চাঁদ দেখো, ইন্ডিয়াতে চাঁদ দেখো, পাকিস্তানে চাঁদ দেখো, পাকিস্তানের মধ্যে আবার ইন্ডিয়ার মধ্যে আবার প্রদেশ আলাদা হবে, জেলা আলাদা হবে, কক্সবাজার চাঁদ দেখো, পার্বত্য অঞ্চলে চাঁদ দেখো, সিলেটে চাঁদ দেখো। কেন? আল্লাহ রাসূল বলেছেন চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো, খবরদার চাঁদ না দেখে রোজা রাখতে পারবি না। আপনারা কয়জনে চাঁদ দেখছেন এবার? তো চাঁদ দেখে রোজা রাখেন নাই, চাঁদ দেখে রোজা ছাড়েন নাই, কাজে একটা রোজা হয় নাই নাকি? কোন ফোকাহারা এটা বলেছেন? এটা বলেন নাই। বরং এই তোমরা বলতে কি বুঝায় তাহলে? তোমরা বলতে কি তাহলে? এখন আমাদের ওলামারা বলেন তোমরা বলতে এক এক দেশের লোকেরা। তাহলে এটা বাইলে কোথায়? তোমরা বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা চাঁদ দেখে রোজা রাখো, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, তার মানে গোটা মুসলিম উম্মার তোমরা বলতে কিছু লোকেরা যদি চাঁদ দেখে তার রোজা রাখা শুরু করে দাও, আর তোমাদের কিছু লোকেরা যদি পৃথিবীর যে কোনো প্রান্তে ঈদের চাঁদ দেখে সবাই ঈদ করো,
সহজ সমাধান হয়ে গেল না? এই ছিল আল্লাহ নবীর হুকুম, এটা ছিল ইমাম আবু হানিফার বক্তব্য। আমি বলছিলাম আবু হানিফার বক্তব্য এইটা, এবং এটাই যুক্তিসঙ্গত। এটা হলে মুসলিম উম্মার মধ্যে আর তিন দিন ঈদ করা লাগে না, মুসলিম উম্মা অনেক দিন বঞ্চিত হয় না। আজকে যখনই আমরা বলি যে সারা দুনিয়াতে রোজা হবে একদিনে, ঈদ হবে একদিনে, তখন লোকেরা বলে তাহলে নামাজ তো আমরা একসময় পড়ি না। আমি উত্তর দিলাম কি, যে নামাজ যেমন তুমি একসময় পড়ো না, তোমার দেশে বসেও কি তুমি রোজা একসময় রাখো একসময় ছাড়ো? সময় যার যার মতো। আসল বিষয়টা হচ্ছে লোকগুলো জানে না, নামাজের সম্পর্ক হচ্ছে সূর্যের সাথে, আর রোজা ঈদের সম্পর্ক চাঁদের সাথে। আরো স্পষ্ট, দিন এবং তারিখ নির্ধারণ হয় চাঁদের মাধ্যমে, সময় নির্ধারণ হয় সূর্যের মাধ্যমে। আসুন, নামাজ রোজার সময়টা সম্পর্ক কার সাথে? নামাজ এবং রোজার সময়ের সম্পর্ক হচ্ছে সূর্যের সাথে। কেমনে দলিল নেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ শিক্ষা দিলেন, ফজরের নামাজ কোন সময় হবে? সুবহে সাদেক, মানে সূর্যের কিরণ যখন পৃথিবীর বুকে চলে আসে, তখন থেকে শুরু হয়ে সূর্য ডুবার উদয়ের আগ পর্যন্ত ফজরের নামাজের সম্পর্ক কার সাথে? সূর্যের সাথে। জোহরের নামাজ কখন হবে? সূর্য যখন পশ্চিমমুখে ঢলে পড়বে তখন থেকে শুরু করে সূর্যের আলো যখন একমেশাল চলে যাবে তখন কার সাথে সম্পর্ক? আসরের নামাজ শুরু কখন হবে? ওই একমেশালের পরের থেকে দুই মেশাল পর্যন্ত, ডুবার আগ পর্যন্ত। আসরের নামাজের সম্পর্ক কার সাথে? মাগরিবের নামাজের টাইম কখন হবে? সূর্য ডুবার পরের থেকে। এশার নামাজের টাইম কখন হবে? সূর্যের আলো যখন কি হয়ে যাবে, ডুবে যাবে পশ্চিম আকাশের, যখন কি হবে, হ্যাঁ ওই যে আভা যখন ডুবে যাবে। তাহলে বুঝে গেল নামাজের গোটা অক্তের সম্পর্ক কার সাথে। এবারে রোজার সময়ের সম্পর্ক কার সাথে দেখেন, আল্লাহ তাআলা বলছেন সুম্মা আতিম্মু সিয়ামা ইলাল লাইল, তোমরা সিয়ামকে পূরণ করো সুবহে সাদেক। কি বলা আছে? ফাকুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো, হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদ মিনাল ফজর, অর্থাৎ ফজর ওই যে সুবহে সাদেক হওয়ার আগ পর্যন্ত, এইখান থেকে তোমরা রোজা শুরু করো। সুম্মা আতিম্মু সিয়াম, রোজা পূর্ণ করো কোন পর্যন্ত? ইলাল লাইল, রাত পর্যন্ত। তাহলে বুঝে গেল রোজার সময়ের সম্পর্ক কার সাথে? সূর্যের সাথে। আর দিন এবং তারিখের সম্পর্ক কার সাথে? চাঁদের সাথে। বিষয়টা ক্লিয়ার? তার মানে হচ্ছে তারিখ হবে পুরা দুনিয়াতে একটা, কয়টা? ইংরেজি তারিখ কয়টা হয়, বাংলা তারিখ কয়টা? তাহলে মুসলমানদের আরবি তারিখ কয়টা হবে? আচ্ছা, তারপরও যদি মানতে রাজি না হন, তাহলে এবারে আমি আসব, এই যে আরবি তারিখটার নাম কি বলে? হিজরি সন। আরবি তারিখের নামটা কি? হিজরি সন। হিজরত করেছিলাম কি বাংলাদেশের লোকেরা, সেই জন্য হিজরি সন হয়েছে? আমাদের আমাদের নেতারা বা বাংলাদেশের জাতির জনক হিজরত করে পাকিস্তান গিয়েছিলেন যেদিন, সেদিন থেকে হিজরি সন গণনা শুরু হয়েছে, বিষয়টা এমন। অথবা জাতির ঘোষক, জনক বললে আবার ঘোষক, না বললে আবার কেউ নাকশ হইতে পারে, বোঝেন নাই কিছু? জনক আর কি ঘোষক, ঘোষক যেদিন ঘোষণা করলেন সেদিন থেকে হিজরি সন গণনা করা হয়েছে, বিষয়টা এমন। বাংলাদেশের কোন বুজুর্গ যেদিন আত্মপ্রকাশ করেছেন সেদিন থেকে হিজরতের সন ঘোষণা করা হয়েছে, বিষয়টা এরকম। হিজরি সনটা ঘোষণা করা হয়েছে কোন দিন থেকে? আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন, ওই সময় থেকে হিজরি সন গণনা শুরু হয়। তাহলে হিজরি সনের তারিখটা কি ওইটার সাথে সম্পর্ক রাখি হবে না বাংলাদেশের হবে? তাহলে যারা বাংলাদেশের হিজরি সন গণে তারা কি করে, তারা কার হিজরতের সন গণনা করে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরি সন না অন্য কারো হিজরতের সন? কার হিজরি সন? আরবের সনটা কিসের সন? হিজরি সন। হিজরি সনের সম্পর্ক কিসের সাথে? হিজরতের সাথে। কে হিজরত করেছিল? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেটা কি বাংলাদেশের হিজরি তারিখে হিজরত করেছিল না আরবদের হিজরি তারিখে? আপনি কোনটা মানতেছেন? এরপরে আসুন, আরাফাতের ময়দানের হাজিরা 9 তারিখে যখন আরাফাতের ময়দানে অবস্থান করে
সেই সময় অন্যদের জন্য গায়রে হাজিদের জন্য রোজা রাখা অনেক সওয়াবের কাজ। আমার সিয়ামের বইয়ের মধ্যে লেখা আছে দলিলগুলো, আর লেখেন হাদিসে দলিল দেওয়া আছে। এখন আরাফাতের ময়দানে যদি অবস্থান করে 9 তারিখ জিলহজ মাসের 9 তারিখ রোজা রাখা সবার জন্য ফজিলতের বিষয়। এখন বাংলাদেশের মানুষেরা কোন দেশের 9 তারিখে রোজা রাখবে, সৌদি আরবের জিলহজ মাসের 9 তারিখে না বাংলাদেশের জিলহজ মাসের 9 তারিখে? যদি বলেন সৌদি আরবের বাংলাদেশ জিলহজ মাসের 9 তারিখে, তাহলে তো ভাইজান বাংলাদেশের 9 তারিখ হয় নাই, আপনি কিসের আরাফাতের দিন রোজা রাখতেছেন? আর যদি বলেন আমি বাংলাদেশের জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখবো, তাহলে ওই সময় মেহমান মেহরবানি করে দেখবেন আরাফাতের ময়দানে হাজি সাহেব থাকা দূরের কথা, কুত্তগুলোও চলে গেছে, কুত্তগুলোও নাই ওখানে, ওখানে খাওয়ান পাইবেন এখন আর আরাফাতের ময়দানে কারো বাড়ি করো না, এদিকে কুত্তরে খাওয়াইবে, সব চলে গেছে ওখান থেকে। তাহলে এই যে আপনি আরাফাতের দিন রোজা রাখবেন, কোন আরাফাতের দিন? জিলহজ মাসের প্রথম 10 দিন এবং রাতের অনেক ফজিলত, রাতে ইবাদত করো দিনে রোজা রাখো, কোন 10 দিন? বাংলাদেশের জিলহজ মাসের 10 দিন না ওইখানের প্রথম 10 দিন? এরপরে যে আরো গন্ডগোল লাগাই দেই, তাহলে তো লাগবে মারাত্মক গন্ডগোল। হাদিসটা যদিও দুর্বল কিন্তু বলা আছে যে কেয়ামত হবে জিলহজ মহররম মাসের 10 তারিখ আশুরার দিনে, জুমার দিন হবে, তো মহররম মাসের আশুরার দিন 10 তারিখ হবে। সেই আশুরার দিন 10 তারিখ মহররম মাসের কোন দেশের মহররম? বাংলাদেশের না সৌদি আরবের? যদি সৌদি আরবের মহররম মাসের 10 তারিখে ওখানে কেয়ামত শুরু হয়, আমরা তো টেলিভিশন দেখবো কেয়ামত শুরু হয়ে গেছে, অথবা মোবাইল দিয়ে আমাদেরকে বলে দেওয়া হবে কেয়ামত শুরু হয়ে গেছে, আমরা এখানে তবা টবা পরে একটা সব পাকা মুসলমান হয়ে যাব, আর কেয়ামতই হবে না, এখানে কেয়ামত ফিরে যাবে। যাই হোক, আমি বলতেছিলাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সে কারণে হাদিসকে উনি সহি বুঝেছেন। ওই যে বিভিন্ন দেশের বিভিন্ন হুকুম, ওটা আসলে ইমাম শাফি সাহেবের বক্তব্য, তাও একটা বিশেষ কারণে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই উনি বলেছেন যে আসল বিষয়টা হচ্ছে, যদি এখন বলি সারা দুনিয়া এক হুকুমে চলবে, আগে যদি খবর পৌঁছানো সম্ভব ছিল না, এইখানে চাপ দেখা গেল আমি খবর পৌঁছাতে পারলাম না, তাহলে তারা কি করবে? এজন্য উনি বলেছেন একটা দ্রুতগামী ঘোড়ায় চড়ে সারা দিনে যে পর্যন্ত পৌঁছানো সম্ভব ওই পর্যন্ত লোকদের জন্য এক হুকুম। তাহলে বোঝা গেল এটা একটা ভিন্ন ব্যাপার ছিল, খবর পৌঁছানো যায় না বিধায়, আমরা বলি ধন্যবাদ সেজন্য। খবর না পৌঁছাতে পারলে তারা ঈদ করবে কেমনে, রোজা রাখবে কেমনে? ঠিকই ছিল, কিন্তু এখন কি আর সেই সমস্যা আছে? এখন পুরা দুনিয়া বলা হয় একটা গ্লোবাল ভিলেজ, তো যখন একটা দুনিয়া একটা মুঠের মধ্যে চলে আসলো, এখন খবর পৌঁছাইতে আর কোনো সমস্যা নাই, তাহলে কেন আমরা সারা দুনিয়ার মানুষেরা ভিন্ন ভিন্ন চাঁদ দেখার ফতোয়া দিব? তাহলে তো বাংলাদেশের মধ্যেও এক হুকুম চলবে না, কারণ সময়ের ব্যবধান এখানেও আছে, এখানেও সময়ের ব্যবধান আছে, ঢাকায় এক সময়, চট্টগ্রাম আর এক সময়, খুলনা আর এক সময়, সিলেট আর এক সময়, এই জন্য প্রত্যেক এলাকার লোকদের আলাদা আলাদা চাঁদ দেখে ঈদ করা উচিত, তা কি করে? যাই হোক, আবু হানিফা রহমতুল্লাহ ফতোয়া দিলেন সারা দুনিয়া চলবে এক হুকুমে, এটা মানা হয় না, হানাফিয়ারাও এটা মানে না, তাহলে আবু হানিফাকে মানলো না কিন্তু। এই যে একটা কথা ইমাম সাহেবকে মানবো আমরা, মানে এটা আসুন। দ্বিতীয় নাম্বার, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বক্তব্য হচ্ছে, কারো যদি জমি বেশি থাকে তো বরকা জমি দেয় না, কৃষকদেরকে চাষ করতে দেয়, ফসল যা হবে অর্ধেক জমিওয়ালার অর্ধেক কৃষকের, বা তিন ভাগের এক ভাগ কৃষকের আর দুই ভাগ জমিওয়ালার, এই যে ফসল উৎপন্ন হবে যা তার একটা নির্দিষ্ট পরিমাণ ভাগে জমি চাষ করতে দেওয়া হয় বর্গা চাষ, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ বলেন যেটা জায়েজ নাই, এটা কি নাই? জায়েজ নাই। কেন জায়েজ নাই? তোমার জমি বেশি আছে, পারলে চাষ করো নিজে লোকজন রাইখা, আর না পারলে গরিবকে এমনি দিয়ে দাও, ওরা তোমাকে চাষ করে অর্ধেক দিবে তা হবে না। কিন্তু পরবর্তীতে ইমাম আবু হানিফার শিষ্যরা আবু ইউসুফ মোহাম্মদ বলছেন যে না এটা জায়েজ আছে, প্রয়োজন আছে, না হইলে কেমন মানুষ সমস্যায় পড়ে যাবে, জায়েজ করে দিল। আবু হানিফাকে মানলো এখানে? মানে নাই। ইমাম আবু হানিফা বলেছেন যদি কোনো ব্যক্তি সূরা ফাতিহা ভালো করে পড়তে না পারে, তাহলে ফার্সিতে তর্জমা করলে চলবে, তো ও সময় ছিল ওখানে ফার্সি, আমরা বলতে পারি বাংলায়, তাহলে বাংলায় আমি দাঁড়াইয়া বা যে ভালো করে সূরা ফাতিহা পড়তে পারেন আরবিতে, সে বলবে প্রশংসা সবই কেবল তোমারই,
নজরুলের কবিতা আছে না সুরা ফাতিহার অনুবাদ, এইটা পড়ে দিল নামাজ হয়ে যাবে, অথচ হানাফি মাযহাব অনুযায়ী নামাজ হবে না। এটা কি আবু হানিফার মত মানা হলো? এইরকম ভাবে অনেক বিষয় আছে যেখানে আবু হানিফার মতকে হানাফিয়ারাও মানে নাই। ইমাম আবু হানিফা তা বলেছেন, নাবিজে তমর, খেজুর ভিজানো পানি দিয়ে উজু করা যায়, কেউ যদি পিওর পানি না পায়, খেজুর ভিজানো পানি আছে, আরবরা খেজুর ভিজিয়ে রাখত, তো খেজুর ভিজাইলে আবার বেশি ভিজাইলে পরে ঝা করত, আস্তে আস্তে ওরা মদ হয়ে দিত। তো এই খেজুর ভিজানো পানি খাইলে খুব ভালো লাগে, মিষ্টি লাগে গরমের সময়। তো আবু হানিফার বক্তব্য হচ্ছে যে যদি ভালো পানি না পাওয়া যায় তো খেজুর ভিজানো পানি দিয়ে উজু করা যায়, নাবিজে তমর। এটা হাদিসের খুব এটা একটা খুব উল্লেখযোগ্য মাসলা, অথচ হানাফি মাযহাবের ফতোয়া এটার উপরে না। তাহলে আমি অনেকগুলো দেখাবো যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেটা বলেছেন হানাফিরা ওইটাকে মানে না, বরং সেক্ষেত্রে মানে আবু ইউসুফের বক্তব্য, নাহলে মুহাম্মদের বক্তব্য, নাহলে জুফারের বক্তব্য। আমি বলি যদি তোমরা আবু হানিফার কথা কোরআন সুন্নাহ মোতাবেক সহি অথবা বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্যশীল নয় বলে বাতিল করে আবু ইউসুফের কথা মানতে পারো, মুহাম্মদের কথা মানতে পারো, তাহলে আমি বলবো এক্ষেত্রে যদি আবু হানিফার কোন কথা সহি মনে না করায়, কেউ শাফিঈর কথা মানলো, কেউ মালিকের কথা মানলো, কে ইসহাকের কথা মানলো, কেউ ইমাম বুখারীর কথা মানলো, কেউ মুসলিমের কথা মানলো, কেউ ইবনে শাহাব যুহরির কথা মানলো, কেউ আরেকজনের কথা মানলো, অসুবিধা আছে কিছু? কোরআন সুন্নাহ মোতাবেক যারটাকে সহি পাবো তারটা কি করবো? এখন ক্লিয়ার? এই হিসাবে যারা ইজতিহাদ করেছেন কোন ফেরকা তৈরি করা যাবে না, হানাফি শাফি হাম্বলি মাজহাব কোন মাজহাব এটা সাপোর্ট করা যাবে না, দল তৈরি করা যাবে না। আবু হানিফা রহমাতুল্লাহ নিজেও বলেন না আমার নামে একটা মাজহাব তৈরি করো। আবু হানিফা নিজে কি কোন মাজহাবের ছিলেন? কোন মাজহাবের ছিলেন? কারণ তার নামের উপরে মাজহাব তৈরি করা হয়েছে, উনি তো মাজহাব তৈরি করেন নাই। ইমাম শাফি সাহেব কোন মাজহাবের ছিলেন? ইমাম মালিক রহমাতুল্লাহ কোন মাজহাবের ছিলেন? ইমাম আহমদ বিন হাম্বল কোন মাজহাবের ছিলেন? ওনারা যেই মাজহাবের ছিলেন আমরা সেই মাজহাবের লোক, মানে মুসলিম। মানে কি? আমরা ইমাম আবু হানিফাকে শ্রদ্ধা করি, খুব খেয়াল রাখবেন, আমি এটা আমাদের ভাইদেরকে পরিষ্কার বলি, আপনারা খুব না বুঝে বাড়াবাড়ি করেন, ইমাম আবু হানিফার কোন দোষ নাই। কারণ যে লোকটা ইজতিহাদ করে গেছেন, যে লোকটা তারপরে বলেছেন যে আমরা যা বললাম আমাদের কথা যদি কোরআন সুন্নাহ মোতাবেক হয় পালন করো, কোরআন সুন্নাহ মোতাবেক না হলে ফারমুহা বিহাযিহিল জিদার, তোমরা আমাদের কথা ওই দেওয়ালে ছুঁড়ে মারো। যে লোকটা এত স্পষ্ট বলে দিল ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন কোন হাদিস সহি বলে প্রমাণিত হবে ওটাই আমার মাযহাব। যে লোকটা এত বলল যে লা ইয়াজুযু লি আহাদিন আন ইস্তিয়া বিকাউলিনা হাত্তা ইয়ালামা মিনাইনা আখাযনাহু, কোন মুফতির জন্য জায়েজ হবে না, বৈধ হবে না আমার কথা দিয়ে ফতোয়া দেওয়া যতক্ষণ না সে জানবে আমি কোরআন হাদিসের কোন সূত্র থেকে এটা গ্রহণ করেছি। এরপর আমরা তাদের দোষ দিব? দোষ তো তাদের যারা টেনে হেচড়ে মুচড়াইয়া দুমড়াইয়া ঘুরাইয়া ফিরাইয়া যেমনি হোক মাজহাবের মধ্যে আনতেই হবে, মাসলাক সাবেত কর নাহি বনেগা। আমাদের এই ভারতবর্ষের মুসলমানদের অবস্থা কি, আমি এটাকে বলি একটা দেশীয় গাছগাছরায় তৈরি একটা ভেষজ হালুয়া। এটা কি? শক্তিবর্ধক হালুয়া, হাব্বে মোকাব্বি। আগের যুগে দলি লোকেরা কি করত, বউ থাকত 10-12টা, তো এইগুলো রাখার জন্য আবার একটা শক্তিবর্ধক হালুয়া খাইত, কি করত বলেন নাই? হাব্বে মোকাব্বি। এখনো গিয়ে দেখবেন ওই যে হাতিমি দাওয়াখানায় দেখবেন এমন হাব্বে মোকাব্বি, বিভিন্ন ভেষজ গাছগাছরা লতা পাতা দিয়ে তৈরি করে। তো আমাদের এই দেশের মুসলমানরা যে ইসলাম পালন করে এটা কেমন খেয়াল করেন, এই দেশের মুসলমানদেরকে আপনারা জানেন না, যারা জানে তাদের মাজহাব হল হানাফি, কিন্তু তরিকা কিন্তু হানাফি না। তরিকা কি? তরিকা চিশতি কাদেরী নকশবন্দি মুজাদ্দিদি সাবেরী। আবার দেখুন আকীদার ক্ষেত্রে বলবেন কোন কোন মাজহাব মানো, তো বলবে আশাআরি মাতুরিদি। কি মানে? আবুল হাসান আশাআরি আল মাতুরিদি, আবু মনসুর আল মাতুরিদি, এদের মাজহাব মানে। এটাকে আমি এরকম বলি, হেলিকপ্টারের পাখা, ঠেলা গাড়ির চাকা, ট্রাকের মাথা, কি হল? হেলিকপ্টারের পাখা, ঠেলা গাড়ির চাকা আর ট্রাকের মাথা, এই যোগ দিয়ে একটা গাড়ি তৈরি করে দিয়েছে ভেষজ ইসলাম। এটার নাম কি? মাযহাবান হানাফি হ্যায়
আকীদাতান আশআরি মাতুরিদি হ্যায় আর তাসাব্বুফ মে চিশতি কাদেরি নকশবন্দি মুজাদ্দিদি হ্যায়। বলেন নাই আমরা মাযহাবের দিক থেকে হানাফি, আকীদার দিক থেকে আশআরি মাতুরিদি, আর তরিকার দিক থেকে চিশতি কাদেরি নকশবন্দি মুজাদ্দিদি সাবেরি। কি ইসলাম এটা? কেন সবটা এক জায়গায় যাইতে পারো না? আমরাও স্পষ্ট বলি, হাম মাযহাবানবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কে মাযহাব মানতে হ্যায় ইসলাম, আকীদা মে ভি হাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কে আকীদা মানতে হ্যায়, তাওহীদ আকীদা, আর তরিকা মে ভি হাম চিশতি কাদেরি নকশবন্দি মুজাদ্দিদি মানতে নেই হ্যায়, হাম মানতে হ্যায় এক হি তরিকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কে তরিকা আর সাহাবায়ে কিরাম কে তরিকা, ও ইসলাম কে তরিকা হ্যায়। পরিষ্কার হয়ে গেল? সুতরাং আমাদের সম্পর্কে যখন কেউ জানতে চাবে এরা কোন মাযহাবের লোক, কোন দলের লোক, পরিষ্কার আমাদের মাযহাবের নাম কি? ইসলাম। আমাদের পরিচয় কি? মুসলিম। আমাদের সংবিধানের নাম কি? কোরআন এবং সুন্নাহ, সহি সুন্নাহ। খালি কোরআন না, কোরআনের ব্যাখ্যাই তো সুন্নাহ, কোরআন সুন্নাহ। এরপরে আমাদের আদর্শ কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ ফলো করি যেভাবে সাহাবায়ে কেরাম ফলো করেছিলেন। কথা ক্লিয়ার? এর বাইরে আমাদের কোনো কি নাই। এজন্য প্রশ্ন যে করেছেন আশা করি ক্লিয়ার হয়ে গেছেন। একদিকে প্রশ্ন উত্তর হয়ে গেছে, আর একদিকে আমার দারস চলতেছিল যেটা, যে মুজতাহিদ মুক্তি ইস্তেহাদ করে যদি ভুল করে, এখন আসুন ইস্তেহাদ করে ভুলও করতে পারে, আমি সেটা ক্লিয়ার করেছি, ভুল করতে পারে। ইমামরা যে ফতোয়া দিয়েছেন শব্দ সঠিক তা না, কিন্তু এখন এখানে কি করবেন, এইখানে খুব সাবধান। এইখানে এসে আমরা বলি ইমামরা কেউ আমিন জোরে বলতে বলেছেন, কে আসতে বলতে বলেছেন, সহি একটাই, কেউ রাফুল ইয়াদাইন করা মোস্তাহ বলেছেন, কেউ না বলা মোস্তাহ বলেছেন, হাদিসে করা কথা আছে। এখন ওনারা কিছু দলিলের কারণে কেউ বলেছেন না রাফুল ইয়াদাইন শুধু তাকবীরে তাহরিমের সময় থাকবে আর থাকবে না, এইগুলো ইত্যাদি মাসালা। এগুলো কি? এই যে তেহাত করে যদি কেউ ভুলও করে তাকে কাফের বলা যাবে? তাহলে যারা কাফের বলতেছেন এটা পরিষ্কার খারিজ দিয়ে রাখে, কাদের আকীদা? সুতরাং এই রফুল আদায় না করলে, আমিন জোরে না বললে কাফের হয়ে যায়। এই ফতোয়াগুলো আমাদের সমাজে যারা ছড়াচ্ছে এদের সঙ্গে আমার কোন সম্পর্ক নাই, আমি পরিষ্কার করে দিচ্ছি। আমি এদেরকে বরং মনে করি এরা সবচেয়ে জঘন্য খাওয়ারেজ। আসলাফদের মধ্যে কোন ব্যক্তি মাঝহাবি ইফতার, তো আজকে শুরু হয় নাই, এই মাঝহাবি ইফতার শুরু হয়েছে আগের থেকে, কিন্তু কেউ কি কোন আলেম কি ফতোয়া দিয়েছেন যারা মাঝহাব মানেন নাই? ইমাম ইবনে তাইমিয়া বলেন, ইবনুল কাইয়িম জাউজি বলেন, সালাফি আলেম যারা ছিল তারাও কি আবু হানিফাকে কাফের বলেছে? খুলেন মাজমুআতুল ফাতাওয়া, ইমাম ইবনে তাইমিয়ার কিতাব আমার বাসায় আছে, 20 খণ্ড কিতাব। এই কিতাবে বারবার আছে ক্বাল আল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইমাম ইবনে কাইয়িম জাউজির কিতাব ইলামুল মুওয়াক্কিঈন সেখানে তিনি পরিষ্কার বারবার উল্লেখ করেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ শ্রদ্ধার সঙ্গে উল্লেখ করেছেন। আমরা আইমা মুস্তাহিদিনদেরকে যারা ইস্তেহাদ করে মাসলা ইস্তেমাদ করেছেন তাদেরকে শ্রদ্ধা করি, বাকি তাদের নামে যে মাযহাব তৈরি হয়েছে এই মাযহাব তারা নিজেরা তৈরি করেন নাই, বিদায়ে তারা যে মাযহাবের ছিল আমরা কি? আমরা ওই মাযহাব হানাফি শাফি হাম্বলি না, আমরা মুসলিম। আমরা কি? আমাদের দিন কি? ইসলাম। বাকি ইমামদেরকে আমরা শ্রদ্ধা করি এবং তাদের যে ইজতিহাদ গুলো কোরআন সুন্নাহ মোতাবেক হবে সেগুলো আমরা কি করব? মেনে নিব। আর যেগুলো কোরআন সুন্নাহ মোতাবেক না সেগুলো কি করব? সেখানে কোরআন সুন্নাহকে অনুসরণ করব, ইমামদের কথা কি করব? এক কথায় আমরা কোরআন হাদিস দিয়ে ইমামদেরকে যাচাই করব, ওজন করব, মাপব। কোরআন হাদিসকে ইমামদের দিয়ে ওজন করব না, মাপ করব না, ঠিক কিনা? কোরআন হাদিস দিয়ে যে কোনো আলেম যে কোনো ইমামদেরকে ওজন করব কি দিয়ে? কোরআন এবং সুন্নাহ হাদিসের সাথে যে ইমামের কথা এবং কাজ মিলবে তাকে মানব, আর যে ইমামের কথা কাজ কোরআন সুন্নাহ মোতাবেক মিলবে না সেক্ষেত্রে যদি বিষয়টা ইস্তেহাদি হয়ে থাকে আমরা বিষয়টা বলে ইস্তেহাদ করে তিনি ভুল করেছেন এজন্য তিনি আল্লাহর কাছে আজর পাবেন, কিন্তু আমরা সেটা অনুসরণ করব না।
ক্লিয়ার হয়ে গেল বিষয়টা? ইজতিহাদ করে ভুল করেছেন, আমরা তারে কাফের বলবো? কাফের বলবো না, বরং তারে বলবো ভুল করেছেন। এই কারণে তিনি হয়তো আল্লাহর কাছে একটা আদর পাবেন যদি সহি চেষ্টা করে থাকেন। আমাদের কাজ হচ্ছে আমাদের সহি কোরআন এবং হাদিস যেটা মিলবে ওইটা আমাদের মানতে হবে, আর কোরআন সুন্নার বিপরীত যেটা ওটা মানা যাবে না। সুফিদের যে তরিকার সাথে আমাদের ইখতিলাফ, পীরদের তরিকার ইখতিলাফটা ফেকা ইখতিলাফ না, ওটা কি আকীদার ইখতিলাফ। খারেজিদের সাথে ইখতিলাফ আমাদের কিসের ইখতিলাফ? আকীদার ইখতিলাফ। রাফেজিদের সাথে, শিয়াদের সাথে, মুতাজিলাদের সাথে, সুফিদের সাথে, বাউলদের সাথে, পীরদের সাথে আমাদের যত ইখতিলাফ সবগুলো কিসের ইখতিলাফ? আকীদার ইখতিলাফ। আর ফেকহি যে ইখতিলাফ, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এদের সঙ্গে যে আমার ইখতিলাফ, ইখতিলাফটা কি না আকীদাগত বিষয় না, বরং তাদের সাথে ইখতিলাফটা কিসের? এই জন্য দেখবেন আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে সুফিদের যে সবচেয়ে বড় পীর, কি নাম? সুফিদের কাছে বড় পীরের নাম কি? আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের জিলানীর একটা কিতাব আছে গুনিয়াতুত তালিবিন, কি নাম? বাংলা আছে, চকবাজার ইমদাদিয়া লাইব্রেরি বাংলা করেছে। আজকে গিয়ে কিনেন, কিনে দেখবেন ওখানে 72 ফেরকা যে গোমরা ফেরকা আছে ওদের তালিকা দেওয়া আছে। সেই 72 ফেরকার মধ্যে একটা ফেরকা দিয়েছে হানাফিয়াদের নাম, কাদের নাম, এবং নাম দিয়েছে যে আর একটা ফেরকা হল ফেরকা হানাফিয়া, যাদের প্রতিষ্ঠাতা হল আবু হানিফা, তার বাপের নাম নোমান, যাতে করে কেউ ভুল না বোঝে, তাবিল করতে না পারে। কে লেখছে এটা? আব্দুল কাদের জিলানী। কার সম্পর্কে? হানাফিয়াদের সম্পর্কে। এটা বাংলা আছে, বইটা আরবিও আছে বাংলাও আছে। এই বাংলার মধ্যে পরিষ্কার লিখে দিয়েছে যে 72টা ফেরকার তাফসীর আলোচনা করেছে, যে ওই যে জাহান্নামে যাবে 72 ফেরকা, তার মধ্যে একটা দেশে হানাফিয়া ঢুকাইয়া। তাহলে আমার দেশের মানুষেরা একদিকে আব্দুল কাদের জিলানীকে মানে তরিকার দিক দিয়া, আবার মাজহাব মানে কোনটা? আব্দুল কাদের জিলানীকে হানাফি মাজহাবে ছিল? এরা তো জানেও না, বুঝছেন? এটা এলেমও নাই, এলেম থাকলে লাহল অবস্ত। হয়তো হানাফি মানলে আব্দুল কাদের জিলানী কাদরিয়া তরিকা মানা যায় না, আর কাদরিয়া তরিকা মানলে হানাফি হওয়া যায় না। কিন্তু আবু হানিফাকে আব্দুল কাদের জিলানী মনে করতেন যে জাহান্নামে 72 ফেরকার এক ফেরকার লোক প্রতিষ্ঠাতা। তাহলে কোন ব্যক্তি যদি আব্দুল কাদের জিলানীকে মানে, সে কি আব্দুল আবু হানিফাকে মানবে? আসলে তো জানেই না, এরা জানে না। আপনারা এই গুনিয়াতুত তালিবিন কিতাবটা খুলে দেখাই দিবেন সবাইকে, যেটা তোমাদের অনুবাদ করা। অনুবাদও করছে ওরাই, বাংলা অনুবাদ করছে ওরাই, আমরা করি নাই। আরবিতেও আছে, সবার ঘরে ঘরে আছে সুফিদের, যারা একটু আলেন। গুনিয়াতুত তালিবিন কিতাবের নাম কি? তালিবিন, গুনিয়াতুত তালিবিন। যাই হোক, আমরা আবু হানিফাকে একেবারে জাহান্নামী ফেরকা মনে করি না, কোন ইমাম কি না। ইমামদের বিষয়টাকে আমরা ধরি তারা মুজতাহিদ ছিলেন, কি ছিলেন? আইম্মায়ে মুজতাহিদ, ইজতিহাদ করেছেন। হ্যাঁ, তাদের নামে লোকেরা বাড়াবাড়ি করেছে। ফতুয়ায় শামী একটা আছে মাশাআল্লাহ, সেইখানে ইমাম আবু হানিফার ফজিলত লিখতে গিয়ে ফতুয়ায় শামী হানাফি মাজহাবের একটা গুরুত্বপূর্ণ বইয়ের নাম, অনেক খণ্ড, এবং ফতুয়ায় শামীতে আছে বললে একেবারে ঠান্ডা হয়ে যায়। এই ফতুয়ায় শামীর প্রথম খণ্ডে লেখা আছে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই আল্লাহ তালাকে 99 বার স্বপ্নে দেখেছেন। আপনি ভালো কথা দেখতে অসুবিধা নাই। এরপরে তিনি মনে মনে চিন্তা করলেন, যদি এরপরে শততম বার সেঞ্চুরি করতে পারতাম আর কি, যে 100 বার দেখতে পারতাম, তাহলে আল্লাহর কাছে জিজ্ঞেস করতাম যে পরকালে কেমনে নাজাত পাওয়া যাবে। এই চিন্তা করতে করতে ঘুমাই পড়লেন। রাতের বেলায় স্বপ্নে দেখেন তিনি কাবা শরীফের মধ্যে অবস্থান করছেন। কোথায়? নাটক আর কি, স্বপ্নের গুরুত্ব বুঝে এরকমই লিখতে হয়। তিনি কাবার মধ্যে শুয়ে আছেন, এই সময় তিনি দেখেন আল্লাহ তাআলাকে সবচেয়ে ভালো সুরত দেখেছেন। তখন আল্লাহকে জিজ্ঞেস করলেন যে আল্লাহ আমরা নাজাত পাবো কি করে? তখন আল্লাহ তাআলা একটা দোয়া শিখিয়ে দিলেন, সে দোয়াটা লম্বা দোয়া আছে, ওই ফতোয়া শামীর প্রথম খণ্ডে আছে। ওই দোয়াটা পড়লে নাজাত পাওয়া যাবে। এখন আমি জিজ্ঞেস করতে চাই, এই যে দোয়াটা পড়লে নাজাত পাওয়া যাবে, এর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে কি সমাধান দিয়ে যান নাই? তাহলে ইসলাম মোকাম্মল হয় নাই? তাহলে আল্লাহ তাআলা নাউযুবিল্লাহ কোরআনে বলেছেন আলিয়ামা আকমাল তুলাকুম দিন, এটা ভুল বলছেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে মোকাম্মল করে দিয়েছি। আর এখানে আবু হানিফার স্বপ্নের মাধ্যমে কি হচ্ছে? দিন মোকাম্মল হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার হাদিসে আছে, সাহাবীরা জিজ্ঞেস করেছেন ইয়া রাসূলুল্লাহ মান নাজাত, আমরা কি করে নাজাত পাবো, কি করলে নাজাত পাবো?
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি পরিষ্কার বলেছেন, আল কালিমাতুল্লাতি আরাজতুহা আলা আম্মি, আমি আমার চাচার কাছে যে কালেমাটা উপস্থাপন করেছিলাম, তার মানে কি আশহাদু লা ইলাহা, এইটা যে সাক্ষী দেবে সেই জান্নাতে চলে যাবে। তাহলে এটা আল্লাহ রাসূল বলে গেছেন না? তো এরপরে আবার কি একটা দোয়া পড়লে জান্নাত দেওয়া যাবে না, কোন বিষয় আছে নাকি? তাহলে এগুলো কি? এই জন্য আমরা বলি এইরকম যত আজগুবিক কাহিনী ইমামদের নামে তৈরি করা হয়েছে আমরা সেগুলো মানি না। সোজা কথা, ইমাম আবু রাহমাতুল্লাহ আলাই এশার নামাজ উযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন 40 বছর পর্যন্ত। আমি বলবো যে আমি তাকে দেখিও নাই, জানি নাই, শুনিও নাই, সই কোন সনদও নাই, সনদ তারে দেখতাম যাচাই বাছাই করে, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 40 বছর এশার নামাজ উযু দিয়ে কি ফজর পড়েছেন? কোন দলিল আছে? কোন সাহাবীর এরকম রেওয়ায়েত আছে? তাহলে কি হবে? এই যে কাহিনীগুলো তৈরি করেছে লোকেরা, আমরা এগুলো সম্পর্কে কোরআন হাদিসের সাথে মিলেই দেখব। সোজা কথা, আমরা কোন ইমামকে মানতে গিয়ে গুলু করব না, বাড়াবাড়ি নাই, কোন ছাড়াছাড়ির মধ্যে নাই। আমরা প্রত্যেকটা আলেমকে, ইমামকে একজন শিক্ষক, একজন ওস্তাদের মতো মনে করি। এখন কোরআন হাদিস আমরা পড়ি যাদের কাছে, তারা যদি কোরআন সুন্নার বাইরে কথা বলে মানব? ঠিক এরকম আমরা ইমাম আবু হানিফা বলেন, শাফি বলেন, মালিক বলেন, আহমদ বিন হাম্বল বলেন, ইমাম বুখারী বলেন, মুসলিম বলেন, তিরমিজি, নাসাই, ইবনে কাসির, ইবনে মাজা, এরকম ভাবে আবু দাউদ, আরো যত মুহাদ্দিস, মুফাক্কির, মুহাদ্দিস, ফুকাহা যত আছে সবাইকে আমরা ধরব ওস্তাদ। কি ধরব? কোরআন সুন্নাহ মোতাবেক যতটুকু সহি অতটুকু মানব। সেটা ওনাদের মানার কারণে না, বরং কাকে মানার কারণে? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানার কারণে। কথা ক্লিয়ার? ওনাদেরকে না, আর ওনাদের যে কথাগুলো কোরআন সুন্নাহ মোতাবেক মিলবে না তা মানব না, কারণ আমরা মানি কাকে? আল্লাহর আল্লাহর রাসূলকে। বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে? অনেক মাসলা আমরা এখন দেখি হাদিস অনুযায়ী ভুল আছে, আমরা যারা ভুল করেছে তাদেরকে তাকফির করব না, ঠিক আছে? বা এখনো যারা ওই দলিলের ভিত্তির কারণে তারা ওই দলিলগুলো এখনো আলোচনা করে, ওই দলিলগুলোর ভিত্তিতে তারা আমল করতেছে, আমরা তাদের কাফের বলবো না। আমরা বলতে পারি যে সে ভুলের মধ্যে আছে। ফেকার মাসলা নিয়ে এই তাকফির করা, আমি আপনাদেরকে বলতে চাই আজকে সারা দুনিয়াতে আফগানিস্তানে পাকিস্তানে যারা জেহাদ করছে, আমার কাছে রিপোর্ট আছে, আপনারা বাস্তব দেখেন না মিডিয়ার মাধ্যমে, যারা জেহাদ করছে বেশিরভাগ হানাফি মাজহাবের লোক। আসলে কিসের লোক? আফগানিস্তানের লোক, কিসের লোক? হানাফি মাজহাবের লোক। পাকিস্তানের লোক কিসের লোক? স্যার পাকিস্তানের কাবায়রি এলাকা, সরহাদ এলাকা, সুবাই এলাকা, এসব এলাকার লোকেরা জেহাদের মতো একটা গুরুত্বপূর্ণ ফরজ কাজ করছে। তারা কোন মাজহাবের লোক? কাজে হানাফি মাজহাব সব পাইকারি কাফের বলে দিল না, আমরা এটা করব না। আমরা মাজহাবি বিষয়গুলোকে কাছে যাব, মাজহাবিদের সঙ্গে আমরা কাছে মিলব, কারণ ফেকার ইখতিলাফটা আকীদার উপর ভিত্তি করে নয়, বরং কিসের উপরে? ইজতিহাদের উপরে ভিত্তি করে। ইজতিহাদ একটা হাদিসকে গবেষণা করতে গিয়ে, মাসলা বের করতে গিয়ে, হাদিসটা সহি কোনটা এটা যাচাই বাছাই করতে গিয়ে ইজতিহাদ করে বের করেছেন। কাজে ইজতিহাদি মাসলার মধ্যে কোনো ভুল হলে সেজন্য আমরা তাদের কি বলবো না? কাফের বলা যাবে না, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে আমরা এই জন্য আলোচনা করছি, কোন মুসলিমকে আমরা কাফের বলবো না, আবার কোন কাফেরকে আমরা কি করবো না? মুসলিম বলবো না। সে আলোচনা আজকে ছিল, আলোচনার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আসছে যেটা আমাদের জন্য খুবই জরুরি। প্রত্যেকটা দায়ী যারা নিজেরা সহি মানতে চায় এবং সহি পথে চলতে চায়, মানুষকে দাওয়াত দিতে চায়, তাদের জন্য মান্য করা জরুরি। ইতিমধ্যেই আমাদের মধ্যেই ঢুকে গেছে অনেক লোক যারা পরিষ্কার খাওয়ারিজ। ওই যে বাড্ডার থেকে একটা লোক আসতে ইকবাল, তারপরে নাফিস, এরা আমাকে পর্যন্ত কাফের ফতোয়া দেয়। আমি বারবার এজন্য নতুন করে ঘোষণা দেয় আশহাদু আল্লা ইলাহা, আপনাদের সামনে আবার ঘোষণা দিচ্ছি, আজকেও ইমান তাজা করছি, নতুন করে নবায়ন করতেছি। আমি আজকের থেকে আবার ঘোষণা করলাম যে আমি কোরআন হাদিস অনুযায়ী আল্লাহকে মানি, আল্লাহ রসুলকে মানি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কোন আমার ইলাহ নাই, কোন মাবুদ নাই, আমি কারো হুকুম মানি না, কারো শাসন মানি না, কারো বিধান মানি না, ইল্লাল্লাহ মানে কি? ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, আমি তার তরিকা, তার আদর্শ মানবো, এছাড়া আর কোন তরিকা নাই। এই লোকগুলো লালবাগের থেকে অনেকগুলো ভাই
যারা আমার দাওয়াতের কারণে আলহামদুলিল্লাহ মেহনত করে চলে আসছিল, দলে দলে লোক আসছিল, সেই লোকগুলোকে গোমরা করে দিয়ে মসজিদ থেকে ছাড়া করেছে এদেরকে। এই লালবাগ থেকে একটা বড় গ্রুপ আসত, ওই ছেলেরা আমাকে ওখানে দাওয়া দিয়েছে, খুব ভালো ছেলে ওগুলো, আমি সেই ছেলেগুলো দোষ দিচ্ছি না। এই লোকগুলোকে গোমরা করেছে দুইটা লোক, একটা নাম ইকবাল আর একটা নাম কি নাফিস, এর সঙ্গে আর একটা আছে এখন যোগ হয়েছে আব্দুর রহমান। এই ফালতু পোলাপানগুলো না কোরআন পড়তে না হাজির কিচ্ছু বলে না, ওদের কে তাল দিয়েছে? হ্যাঁ হানাফি মাজার সব কাফের, রফলিদান না করলে কাফের, জসিম ভাই রফলিদান করে না, আমিন জোরে করে না, কাজী কাফের হয়ে গেছে। এই মাসলাকের কেউ যদি থাকো, যদি আমার কথা বুঝে এসে থাকে তবা করো, আর যদি বুঝে এসে না থাকে তাহলে খবরদার এখানে আই শোনা, ধরতে পারে জমাই দেবে তুমি, এগুলোকে খাওয়ারেজ। আমি আপনাদেরকে বলে দেই, এরকম যদি কাউকে পাওয়া যায়, একটা খারেজি এখানে বসে ফটো দিচ্ছিল তাবলিগ আর কাফের, এবার তাবলিগ আমি কাফের বলছি, তাবলিগকে কাফের বলি আমি? আমরা কাফের বলতে কত সাবধানতা অবলম্বন করি। সে এখানে বসে লম্বা একটা ছেলে জয় যায় বার্থডে কি উত্তর থেকে আসতো, নামটা নাকি আসাদ, আসছি তাবলিগ থেকে, সে দুই জমা পড়ছে, খুব মুয়াহিদ হয়ে গেছে, এইখান দ্বারা তাবলিগ আর কাফের বলা শুরু করে দিচ্ছে। কয়েকদিন পর আমার কাছে খারিজি হইয়া উত্তরাতে যারা আছেন, এই আসাদ নামে একটা ছেলে লম্বা ছেলে, সাবধান থাকবেন এর থেকে, এরকম কয়েকটা খারিজি ধরা পড়ে গেছে আমাদের মধ্যে, গোয়েন্দা ঢুকিয়ে দেওয়া হয়েছে এদেরকে। এই লোকগুলো যারা আজকে একটা বড় উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে কাজ করছি, আমরা চাচ্ছি বাংলাদেশে একটা তাওহীদের বিপ্লব ঘটাতে, এবং সেজন্য কাজ চলছে মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করতে দলমল বাদ দিয়ে। আমরা চাচ্ছি আল্লাহর রসুলের তরিকায় এদেশে দিন কায়েম করতে। এই কাজটা যারা করছি, এদেরকে বিতর্কিত করার জন্য, এদেরকে ধ্বংস করার জন্য, এদের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করার জন্য কিছু শয়তান কাজ করছে, সেই শয়তানগুলোর নাম এরকম। এটা প্রকাশ করে দিলাম এই জন্য, কারণ আল্লাহ তালা আবুল হাবদেরকে প্রকাশ করে দেন নাই, আবার বলবো রাজা এই যে আমাকে নাম ধরে বললে গীবাদ হয়ে গেল। আরে বেলা গীবাদ করা ফরজ, যদি কারো দ্বারা ইসলামের ক্ষতি হয় তাদের নাম উল্লেখ করে দেওয়াটা কি? তাব্বাত ইয়াদা আবুল হাব, আবুল হাবের নাম উল্লেখ করা আছে না? তাব্বাত ইয়াদা আবিল হাব, কেন আল্লাহ আবুল হাবের নাম উল্লেখ করেছে কি জন্য? এটা আবুল হাবের জীবদ্দশায়, এটা কি আল্লাহ তালা নাউজুবিল্লাহ গীবাদ করেন নাই? আল্লাহ তালা শয়তানের বিরুদ্ধে আলোচনা করেন নাই? ইবলিসের বিরুদ্ধে আলোচনা করেন নাই? নমরুদের বিরুদ্ধে, হামানের বিরুদ্ধে, ফেরাউনের বিরুদ্ধে আলোচনা করেন নাই? তাহলে বোঝা গেল ইসলামের ক্ষতি করে যারা ভিতর থেকে, এই লোকগুলোর ভণ্ডামি, তাদের মুখোশ উন্মোচন করে দেওয়া প্রত্যেকটা মুয়াহিদ ইমামের দায়িত্ব। আমরা সে দায়িত্ব পালন করছি, আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দিলাম, আপনারা আমার এই দাওয়াত সব জায়গায় ছড়াই দেবেন। এই খাওয়ারেজগুলোকে যেখানে পাও সেখানে থেকে সাহায্য করা জরুরি। আমরা ইসলামের দাওয়াত দিতে গিয়ে না বাড়াবাড়ির মধ্যে যাব, না সারাসারির মধ্যে যাব, ফেকি মাসলা নিয়ে আমরা কোন সময় কাউকে তাকফির করতে যাব না। রফলি আদান না করলে কাফের, আমিন জোরে না বললে কাফের। এই সালাফিদের মধ্যেও কিছু লোক আছে, আমি পরিষ্কার বলে দিই আজকে, এই বাংলাদেশে অনেক তাওহীদের দাওয়াত দেয়, বা সৌদি আরবে আছে, সৌদি আরব থেকে পড়াশোনা করে যারা এসেছে মদিনার থেকে, এরকম বড় বড় ইউনিভার্সিটির লেকচারার আছে, টেলিভিশনে ভাষণ দেয়, এরা তাওহীদের দাওয়াত দেয়। সেই তাওহীদ কোন পর্যন্ত জানেন? ওদের তাওহীদ মানি হল কবর পূজা শিরিক, মাজার পূজা শিরিক, পীর পূজা শিরিক, এই পর্যন্ত শিরিক শেষ। যখন বলবেন যে যারা শাসকরা, মুসলিম দেশের শাসকরা যারা আল্লাহর আইন বাতিল করে, নিজেরা সার্বভৌম ক্ষমতা দাবি করে, আল্লাহর আইন পরিবর্তন করে, তারা কি কেন না দেশের আইন মানে ফরজ, দেশের আইন মানে বড় কি ফরজ? ওই বেটা দেশের আইন মানে ফরজ পাইছে কই? যারা আল্লাহর আইন বদলাইল, আল্লাহর আইন বাতিল করল, যে মুসলিম দেশের শাসকরা, তারা কি মুসলমান না কাফের? এরা উপহাস করে, এরা মুসলিমদেরকে হত্যা করে, যারা ইসলাম কায়েম করতে চায় তাদেরকে জেলে ঢুকিয়ে দেয়, এরা কাফেরদের হাতে মুসলমানদেরকে তুলে দেয়, এরপরেও এরা কি? এরা কাফেরদেরকে এনে নিজের দেশে বসায়। সৌদি আরবের সরকার কি করছে? জেদ্দায়, দাম্মামে, রিয়াদে, সব জায়গায় আমেরিকাকে বসাই দিয়েছে পাহারা দায়ী করার জন্য। তো যাদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু কারা? কাফেররা, আমেরিকায় হুদি খ্রিস্টানরা, এরকম এই দেশগুলোতে আছে, যতগুলো মুসলিম দেশ আছে সবগুলো শাসক কারা? এখন শাসকের আইন মানা ফরজ। কোন শাসক বেটা? যে শাসক কোরআন আর হাদিস দিয়ে দেশ চালায়, ওই শাসকের আইন মানা কি? ওই শাসকদের সম্পর্কে বলা হয়েছে তারা যখন পিঠে কোরআন মারে তারপরও তার বিরোধিতা করো না। আর যেই শাসকরা কোরআন এবং সুন্নাহ মোতাবেক দেশ পরিচালনা করে না,
বরং কোরআনের আইন বাতিল করে। তারা তাদের মেনু, তাদের দস্তুর, তাদের সংবিধানে পরিষ্কার লেখা আছে, এই যে যারা আল্লাহর আইনকে বাতিল করে দিল, আল্লাহর আইনকে মিটিয়ে দিল এবং তাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক যেটা ওইখানে আল্লাহটা বাতিল, সংবিধান ঠিক, এমনকি যদি সংবিধানের বিরুদ্ধে বলে তাহলে বলে রাষ্ট্রদ্রোহী। ওই বেটা, তোর সংবিধানের বিরুদ্ধে কথা বললে যদি রাষ্ট্রদ্রোহী হয়, আল্লাহর দেওয়া সংবিধানের বিরুদ্ধে বললে তাকে কি বলবো আমরা? আল্লাহদ্রোহী। তাহলে যারা আল্লাহদ্রোহী হয়ে গেল, তুই তাদেরকে হেফাজত করার জন্য যারা আল্লাহর কথা বলে তাদেরকে বলি রাষ্ট্রদ্রোহী। এই লোকগুলো কত বড় গোমরা আমি জানি না। আল্লাহ তাআলা একদল লোক সম্পর্কে বলেছেন, মাসালুল্লাযীনা হুম্মিলুত তাওরাতা কামাসালিল হিমার, যাদেরকে তাওরাত দেওয়া হয়েছিল ওরা হেমারের মতো, গাধার মতো। হেমার মানে কি? গাধার পিঠে যদি কোরআন শরীফ আর হাদিস শরীফ সব মিলিয়ে বহন করা হয়, বিজ্ঞানের বই চাপাই দেওয়া হয়, গাধায় কোনো জ্ঞান অর্জন করতে পারবে? ওর পিঠে ওই আলুর বস্তা দেওয়া যে কথা, আর কোরআন হাদিস আর বিজ্ঞানের বইয়ের বস্তা দেওয়া কি? ঠিক এরকম ভাবে এই আলেমগুলোকে আল্লাহ তাআলা কোরআনের এলেম দিয়েছিলেন, হাদিসের এলেম দিয়েছিলেন, যে মানুষকে তারা তাওহীদের দাওয়াত দিবে, জিহাদের দাওয়াত দিবে, শিরিকের দাওয়াত বিরুদ্ধে দাওয়াত দিবে। এই লোকগুলো কি করলো? শাসকদেরকে বাঁচাবার জন্য দুনিয়ার শাসকদের পা চাটাই গোলামি করে তারা বলে যে শাসকদের আইন মানা ফরজ। অতদের শাসকরা রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানাচ্ছে, এরপরে তাদের আইন মানা যদি ফরজ হয়, তাহলে শাসকরা আইন করে দিয়েছে 21 ফেব্রুয়ারি মূর্তির সামনে নগ্ন পায়ে যেতে হবে, ফুল চড়াতে হবে, মূর্তির সামনে নীরবে 1 মিনিট দাঁড়াতে হবে, করো গিয়া ফরজ, শাসকের আইন। ওই আলেম সাহেবদেরকে আপনারা প্রশ্ন করবেন যে ভাইজান, আমরা কি তাহলে শাসকের আইন মানতে গিয়ে, দেশের আইন মানতে গিয়ে 21 ফেব্রুয়ারি শহীদ মিনারে ফুল দিব না? মূর্তির সামনে গিয়ে আমরা নীরবে দাঁড়াবো না? আমরা কি ওখানে গিয়ে নগ্ন পায়ে হাঁটবো না? আমরা কি দেশের আইন মানতে গিয়ে পহেলা বৈশাখ আমরা কি করবো, পান্তাভাত খেতে যাব না? মেয়েদের হাতে পান্তাভাত খাবো না? আমরা কি দেশের আইন মানতে গিয়ে নেতা নেত্রীদের সাথে একসাথে বসবো না? জিজ্ঞেস করুন এদেরকে। আমরা কি দেশের আইন মানতে গিয়ে চোরের হাত কাটার বিধানটা কোরআন থেকে তুলে দিব না? আমরা কি দেশের আইন মানতে গিয়ে সুদ আল্লাহ হারাম করেছেন এই ফতোয়া কি বাতিল করে দিব না? আমরা কি দেশের আইন মানতে গিয়ে পতিতালয়ের যদি লাইসেন্স দেওয়া হয় তাহলে সেখানে জেনারেল বিচার হারাম হবে না, এই ফতোয়া কি দিব না? দেশের আইন মানা ফরজ, শাসকদের মান্য করতে হবে। ওই বেটা কোরআনের আয়াত দিয়ে দলিল পেশ করে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, ওখানে পরিষ্কার আছে তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূল আনুগত্য করো, এবং তোমাদের মধ্যে উলিল আমর, এখানে আতিউ শব্দ নাই, তার মানে কোরআন হাদিসের আনুগত্যের মাধ্যমে, যারা আল্লাহ আল্লাহর রাসূল আনুগত্যের মাধ্যমে তোমাদেরকে দেশ চালায় সেই উলুল আমরের আনুগত্য করো, আর যারা নিজেরা আল্লাহ এবং আল্লাহর রাসূল আনুগত্য করে না তারা উলুল আমর না জেনে রাখো তারা হচ্ছে উলুল খামর। তারা কি? উলুল খামর। ওরা উলুল আমর না, ওরা মদের হেফাজতকারী, কাজী খবরদার। এই সমস্ত আলেমদের ফতোয়ায় বিভ্রান্ত হবেন না। যে আলেমরা রফুলি আদায় না করলে কাফের বলে, যে আলেমরা আমিন জোরে না বললে কাফের বলে, যে আলেমরা বুকের উপর হাত না বাঁধলে কাফের বলে, অথচ মূর্তি তৈরি করলে কাফের হয় না, সুদ হালাল বৈধ করে দিলে কাফের হয় না, মূর্তির সামনে পূজা করলে কাফের হয় না, আল্লাহর আইনের পরিবর্তে আইন তৈরি করলে কাফের হয় না, মানুষের সার্বভৌমত্ব কায়েম করলে কাফের হয় না, কাফের হয় আমিন জোরে না বললে। এইরকম যারা তাওহীদের দাওয়াত দেয়, আমি সেই তাওহীদবাদী ভাইদেরকে বলছি, যদি বুঝে না এসে বুঝার চেষ্টা করো, তোমাদেরকে দাওয়াত দিচ্ছি পূর্ণাঙ্গ তাওহীদে চলে আসো। তোমার তাওহীদের মধ্যে মাথা নাই কি নাই? মাথাবিহীন তাওহীদ। তাওহীদের দাওয়াত দাও পুরো তাওহীদ, পৃথিবীর এক রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত, সংসদ ভবন পর্যন্ত তাওহীদ চলবে। এক আল্লাহর বিধান, এক আল্লাহর হুকুম, রাস্তায় চলবে, সমাজে চলবে, ব্যাংকে চলবে, আদালতে চলবে, এই তাওহীদের দাওয়াত দাও। নতুবা এমন তাওহীদের দাওয়াত দিও না যেই তাওহীদ ওই কবর পূজা মাজার পূজা বন্ধ শেষ হয়ে যায় আর এর উপরে যাইতে পারে না, ওইখানে তাগুতের আইন চললে সেখানে কোনো কথা নাই। আপনারা কোন তাওহীদের দাওয়াত দিবেন?
বিষয়গুলিকে ক্লিয়ার হচ্ছে আমি কি বলতে চাচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করবেন, তাওহীদের উপর আসবেন, পুরো আসবেন। আদা আদি তাওহীদের উপর যারা আছে, সবচেয়ে বড় যে শিরিক, রাষ্ট্রীয় শিরিক, রাষ্ট্রীয় তাগুত, যারা সমস্ত ছোট ছোট শিরিকগুলো কি করে লালন করে। আজকে যদি আল্লাহ তাআলা মুমিনদেরকে, আমাদেরকে আল্লাহ তাআলা মনে করুন খেয়াফতের দায়িত্ব দিল বাংলাদেশে, আমরা কি করব? আমি তো জানি না, এটা ভিন্ন বিষয়। আমি যদি বাংলাদেশে কোন খেলাফত কায়েম করতে পারি ইনশাআল্লাহ, প্রথম কাজ হবে যত জায়গায় মূর্তি আর মাজার আছে এইগুলো সব চুরমার করে সমান করে দেওয়া। দুই নম্বর কাজ হচ্ছে জীবন্ত মূর্তি যেগুলো আছে পিসাব, এই সবগুলোকে গ্রেফতার করা। যেটা তওবা করবে তাকে বন্দি করে তওবা দেখো ভালো করে ঠিক আছে কিনা, আর যেটা তওবা করবে তাকে জবাই করে দেওয়া। কারণ এই যে ফেরকা এবং দল, প্রত্যেক দলের লিডার যেগুলো আছে, পীর যেগুলো আছে, এগুলোকে জবাই না করা পর্যন্ত মুসলিমদের ঐক্যবদ্ধ করা যাবে না। তাহলে সমস্ত তাগুতকে, সমস্ত শিরিককে লালন করে কে? রাষ্ট্রীয় শিরিক, রাষ্ট্রীয় তাগুত। এই রাষ্ট্রীয় তাগুতের ওনার কাছে শিরিক না মুশরিক না, রাষ্ট্রীয় শিরিক শিরিক না, ওনাদের কাছে শিরিক হলো গরিবের শিরিক। আমি বলি এটা গরিবের শিরিক, পীর মুরিদের শিরিক, কবর মাজারের শিরিক, এগুলো গরিবদের শিরিক। আর ওই শিরিকটা কিসের শিরিক? ভিআইপি শিরিক। এই ভিআইপি শিরিক তাদের কাছে শিরিকই না, কারণ তাহলে যাদের থেকে টাকা পয়সা পায়, যাদের গুণগান গায়, তাদের বিরুদ্ধেও চলে যায়। তো সেই জন্য এখানে গিয়ে তারা কি করেন? এড়াইয়া যান। এই জন্য মনে রাখতে হবে, একজন মুমিন মানে তাকে পূর্ণভাবে ঘোষণা করতে হবে, আমি আল্লাহর দিন মানিয়ে ছাড়া কাউকে মানি না, আল্লাহর হুকুম মানি এছাড়া কারো হুকুম মানব না। আশহাদু আল্লা ইলাহা ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে। আমিন।